হ্যালো ফ্রেন্ডস, আমি সুতপা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিসেস সুতপাস রান্নাঘর চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো ভেজ মশলা ম্যাগি। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে বেল আইকন আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। চলুন দেখা যাক আমি কীভাবে ভেজ মশলা ম্যাগি রেডি করছি। ফ্রেন্ডস, আমি ম্যাগি তৈরি করার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়া বসিয়ে আমি 4 টিস্পুন মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, সেটাকে আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা, যদিও ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা এর মধ্যে চাইলে শুকনো লঙ্কা একটু ছোটো ছোটো করে টুকরো করেও দিতে পারেন। তো পেঁয়াজটা হালকা ভেজে আমি ফিরে আসছি। দেখছেন পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ভেজিটেবিল অ্যাড করবো। আমি এখানে গাজর আর বিনস নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে ভেজিটেবিলস দেবেন না, তাহলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারি। এবার এই সবজিগুলো হালকা একটু আমি সাথে করে নেব, তারপর আমি টমেটোটা অ্যাড করব। দেখছেন গাজর আর বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। এটাও আমি হালকা 1 মিনিট মতো ভেজে নেবো। ভেজে নিয়ে আমি মশলাগুলো অ্যাড করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আর দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। এবার এটাকে আমি একটু জল দেব। জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নিয়ে আমি আর একটু জল অ্যাড করবো, তো মশলাটা আগে আমি কষিয়ে নিই। তো ফ্রেন্ডস, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে ম্যাগির টেস্ট মেকারটা ছিল সেই টেস্ট মেকারটা আমি দিয়ে দিচ্ছি। আমি 2 মিনি ম্যাগি করছি, তো সেই জন্য এতে 2 টেস্ট মেকার আছে, তো সেটা আমি দিয়ে দিলাম। আর এখনও আমাকে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ, যদিও টেস্ট মেকারে একটু সল্ট থাকে, সেই জন্য আমি বুঝে শুনে একটু লবণ দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এটা এবার আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রেন্ডস, 2 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দেব, আর আমি দেব একটু ধনে পাতা ছড়িয়ে। এটাকে আমি ভালো করে মিক্স করব, এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি ঢাকা ছাড়াই আরও আমি 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। ফ্রেন্ডস, মশলা ম্যাগি রেডি। এবার আমি গ্যাসের ওপেনটা অফ করে দিয়েছি, একটুখানি স্ট্যান্ডিং টাইম রেখে আমি সার্ভ করব।
फ्रेंड्स भेज मसाला मैगी रेडी हमारे रेसिपिटी आपनारा अवश्य बाड़ीते ट्राई करबें केमन लागले आमाके कमेंट बक्से जानाबें भालो लागले बंधुदेर संगे शेयर करबें आजकेर मतो आसी आबार नतून कोनो रेसिपी निये आपनादेर सामने हाजिर हब सुस्थ थाकबें भालो थाकबें टाटा।